রোজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের দেশ এবং রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় আটটি একেবারে বাছাই করা তাজা খবর ব্রেকিং আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। প্রত্যেকটি আপডেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অবধি দেখবেন। রাজ্য সরকার, কেন্দ্র সরকারের তরফ থেকে বিশেষ কতগুলো বড় বড় নতুন ঘোষণা করা হয়েছে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও দেশ জুড়ে বাড়তে চলেছে লকডাউন, পঞ্চম দফার লকডাউন দেশ জুড়ে আসতে চলেছে। এছাড়াও লকডাউনে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিশেষ কিছু বিষয়ে ছাড় দিচ্ছেন। পয়লা জুন থেকে ট্রেন পরিষেবা চালু নিয়ে, বাস পরিষেবা নিয়ে নতুন নতুন নিয়ম চালু হচ্ছে রাজ্য জুড়ে, দেশ জুড়ে, সেটাও জানিয়ে দেবো। এছাড়াও রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় কবে থেকে খুলতে চলেছে, কবে থেকে হবে পরীক্ষা। এছাড়াও ভয়ানক করোনা পরিস্থিতি নিয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবং যারা টিকিট বুকিং করছেন, রেলের টিকিট, ট্রেনের টিকিট অনলাইনে বুকিং করার ক্ষেত্রে নতুন নতুন নিয়ম আসতে চলেছে, সে নিয়েও বিস্তারিত তথ্য ভিডিওটি শেষে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ অবধি দেখতে থাকুন। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখছি, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনি সবার প্রথমে দেখতে পারবেন। আজকের প্রথম ব্রেকিং আপডেট, প্রায় উঠে গেল বাংলার লকডাউন, খুলছে অফিস, চলবে বাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আরও শিথিল হলো বাংলার লকডাউন বিধি। লকডাউনের ৬৬ দিনের মাথায় এবার বাংলার সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের দরজা খুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী পয়লা জুন থেকে শর্ত সাপেক্ষে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার খুলে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী পয়লা জুন থেকে কোথায় কী খুলছে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, শর্ত সাপেক্ষে ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, তবে সবাই একসঙ্গে জড়ো হতে পারবেন না। ১০ জনের বেশি মানুষ ধর্মীয় স্থানে সমবেত হতে পারবেন না, কোনো রকম ধর্মীয় জমায়েত কিন্তু করা যাবে না। যদি কেউ চান মন্দির, মসজিদ, গুরুদ্বারে নিজেদের প্রার্থনা সেরে ফিরে যেতে পারবেন, এর জন্য যথেষ্ট দূরত্ব বিধি মেনে চলতে হবে। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারে ১০ জনের বেশি একসাথে ঢোকা যাবে না। আগামী ৭২ ঘন্টা ধর্মীয় স্থানগুলো স্যানিটাইজের কাজ করতে হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মন্দিরে ঢুকতে গেলে স্যানিটাইজার ব্যবহার করতে হবে বলেও জানানো হয়েছে। বড় কোনো উৎসব এখন করা যাবে না বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী পয়লা জুন থেকে বেসরকারি বাসে সমস্ত আসনে যাত্রী নিয়ে পরিষেবা চালু করা যাবে, তবে কোনো যাত্রী দাঁড়িয়ে বাস যাত্রা করতে পারবেন না। আগে বাসে ২০ জনের যাত্রীবিধি করা হয়েছিল, আজ সেই নির্দেশ বদল করা হয়েছে। এদের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন গণপরিবহনে স্যানিটাইজেশনে জোর দেওয়া হবে, মুখে মাস্ক এবং গ্লাভস থাকা বাধ্যতামূলক বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তো বুঝতে পারছেন আগে যেই ঘোষণা করেছিল রাজ্য সরকার বাসে ২০ জনের বেশি ওঠা যাবে না, সেটা কিন্তু বদল করা হলো। এখন প্রত্যেকটি সিটে যাত্রী নেওয়া হবে, কিন্তু দাঁড়িয়ে যাতে কোনো যাত্রীকে নেওয়া না হয় সেদিকে কিন্তু নজর রাখতে বলেছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছে আগামী পয়লা জুন থেকে খুলছে পাটকল এবং চা শিল্প, হাজির থাকতে পারবেন ১০০% কর্মী। আগামী ৮ জুন থেকে ১০০% কর্মীকে নিয়ে সরকারি এবং বেসরকারি অফিস খুলে যাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে ৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকছে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো ৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকছে। আজ উপাচার্য পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। একদিকে করোনা সংক্রমণের ভয়ে, অন্যদিকে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে জেরে বিপর্যস্ত রাজ্য, এই দুইয়ের কারণে ৩০শে জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কলেজের পঠন পাঠন সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল উপাচার্য পরিষদ। প্রসঙ্গত, এর আগে ১০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা ঘোষণা করেছিল সরকার। এরপর বুধবার রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার সময়সীমা ৩০শে জুন পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সেদিন কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তের কথা জানাননি। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর সিদ্ধান্ত গ্রহণের ভার সেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপরেই ছেড়ে দিয়েছিলেন সেদিন শিক্ষামন্ত্রী। এরপরের দিন বৈঠকে বসে উপাচার্য পরিষদ, সেখানে কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা জুন মাস সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেন। অন্যদিকে শিক্ষামন্ত্রী আজ বলেন, এখন কলেজে উপস্থিতি দেখলে হবে না, ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখতে হবে, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তো চলুন এবার রাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দেওয়া করোনা পরিসংখ্যান চিন্তার ভাঁজ ফেলেছিল বাঙালির কপালে। শুক্রবার কিন্তু সেই সংখ্যাটা তুলনামূলকভাবে কিছুটা কম, বরং করোনামুক্ত হয়ে ওঠার সংখ্যাটা খানিকটা বেশি এবং স্বস্তি দিয়েছে রাজ্য সরকারকে।
স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 277 জন। গতকাল যে সংখ্যাটা অর্থাৎ বৃহস্পতিবার যে সংখ্যাটা ছিল 344 জন একদিনে, যেটা কিন্তু ছিল একদিনে করোনা আক্রান্তের রেকর্ড আমাদের রাজ্যে, এদিন তুলনামূলকভাবে কম, 277 জন কিন্তু আক্রান্ত হয়েছে। সংক্রমিতের সংখ্যা বেড়ে হলো রাজ্যে মোট 4,813 জন, যার মধ্যে অ্যাক্টিভ কেস বর্তমানে রয়েছে 2,736 জন। এদিকে 24 ঘন্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে রাজ্যে আরও 7 জনের। এখনও পর্যন্ত এ রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন 230 জন করোনা আক্রান্ত, তবে কোমরবিডিটির কারণে মৃত্যু হয়েছে আরও 72 জনের। অর্থাৎ করোনা আক্রান্ত হয়ে আমাদের রাজ্যে মোট মৃত্যু ঘটেছে শুক্রবার পর্যন্ত মোট 302 জনের। ঘূর্ণিঝড়ে আমফানে বিধ্বস্তদের পাশে রাজ্য সরকার 5 লক্ষ পরিবারকে 20,000 টাকা করে সাহায্য। আমফান বিধ্বস্ত প্রায় গোটা বাংলা, প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙেছে কারো বাড়ি, আবার কারো চাষের জমি চলে গিয়েছে জলের তলায়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার, 5 লক্ষ পর্যন্ত পরিবারকে 20,000 টাকা করে সাহায্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20 মে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়ে বাংলায়, নবান্নে কন্ট্রোল রুম খুলে রাজ্যের পরিস্থিতি থেকে দেখভাল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ের তাণ্ডব দেখে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন তিনি, রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলেই দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। প্রাণহানিও হয়েছে যথেষ্ট, এখনও পর্যন্ত আমফানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 98 জন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মোট 6,200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই 5 লক্ষ মানুষকে 20,000 টাকা করে দেওয়া হয়েছে, এছাড়াও 100 দিনের কাজের মাধ্যমে তাদের আরও 28,000 টাকা করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের 1500 টাকা করে, পানের বরজের মালিকদেরও 5,000 টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে। এছাড়াও রাস্তা মেরামতি, টিউবওয়েল, স্কুল বাড়ি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে দেশের দুটো নাম আর নয়, ইন্ডিয়া থেকে হয়ে যেতে পারে শুধুমাত্র ভারত। শুনানি জুন মাসের 2 তারিখে, দেশ একটা কিন্তু নাম দুটো, ইন্ডিয়া আর ভারত। এবার কি তবে ইন্ডিয়া থেকে শুধু হবে ভারত? তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। এ নিয়ে এবার তরজা শুরু সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে, দেশের দুটো নামের বদলে একটি করতে হবে, সেক্ষেত্রে ভারত বা হিন্দুস্থান প্রাধান্য পাক। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে জুন মাসের 2 তারিখে। মামলার আবেদনে দাবি করা হয়েছে একটাই নাম, দেশের মানুষের মধ্যে জাতীয়তাবোধ বাড়াবে, এমনকি ভারতীয় হিসেবে গর্ববোধ হবে দেশবাসীর। আর তাই কেন্দ্রের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। সংবিধানের ধারা অনুচ্ছেদের উল্লেখ করে আবেদন করা হয়েছে, দুটো নামের জায়গায় একটি হলে জাতীয়তাবোধ বাড়বে, তবে এক্ষেত্রে সংবিধানের সংশোধন করতে হবে আর সেই জন্য কেন্দ্রকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ইংরেজিতে ইন্ডিয়া, আবার ভারত, একই দেশের দুটো নামেই এত বছর ধরে চলে আসছে, কিন্তু জুন মাসের 2 তারিখের পর দেশের নাম হতে পারে একটি, সেটা হলো ভারত। সেক্ষেত্রে ভারত নামটাই এগিয়ে, হিন্দুস্থানের থেকে ভারত নামটির পাল্লা ভারী। মামলার আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছে কয়েকদিন আগে, তবে সংশ্লিষ্ট বিচারপতি অনুপস্থিত থাকায় মামলা নথিভুক্ত হয়নি, এবার সেই আবেদন শুনানির জন্য নথিভুক্ত হয়েছে। দিল্লির জনৈক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন, সেই মামলাকারীর দাবি ভারত নামটির মধ্যে লুকিয়ে রয়েছে নস্টালজিয়া। ভারত নামটির মধ্য দিয়ে বহু পুরনো ইতিহাস মানুষের স্মরণে আসবে, জেগে উঠবে জাতীয়তাবোধ। 1948 সালের গণপরিষদ বিতর্কের কথা তোলা হয়েছে মামলার আবেদনে, বলা হয়েছে সেই সময়ে ভারত বা হিন্দুস্থান নামকরণের দাবি উঠেছিল। কথিত আছে চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভরতের নাম অনুসারে এই দেশের নামকরণ হয়েছিল ভারত। এই বর্ষ বা অঞ্চলটি ভরত রাজা দানে পেয়েছিলেন। আর ইংরেজিতে ইন্ডিয়া নামের উৎস, প্রাচীনকালে গ্রিকরা ভারতীয়দের ইন্দাস বা ইন্দোই অর্থাৎ সিন্ধু অভিকার অধিবাসী বলতেন, সে নিয়ে এসেছে ইন্ডিয়া নামটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো এই ইন্ডিয়া এবং ভারত এই দুটো নামের মধ্যে আপনার কোন নামটি পছন্দ, কোনটি হলে ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আপনার পছন্দ হয় ইন্ডিয়া নামটি তাহলে কমেন্ট বক্সে ইন্ডিয়া লিখে দেবেন, ভারত পছন্দ হলে অবশ্যই ভারত কিন্তু কমেন্ট বক্সে গিয়ে আপনারা লিখে দেবেন। এখনও শেষ হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হবে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও শেষই হলো না, তার আগে রেজাল্টের কথা জানালেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন সব ঠিক থাকলে অগস্ট মাসেই প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বের হবে সে নিয়ে কোনো কথা তিনি বলেননি। অগস্ট মাসে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, বৃহস্পতিবার এমনই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন 6 জুলাইয়ের মধ্যে পরীক্ষা শেষ করতে পারলে 1 মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট বের করার মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। 1 মাসের মধ্যেই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয় বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। করোনা সংক্রমণের কারণে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জুলাই মাসে ফের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ট্রেনের টিকিট কাটার নিয়ম বদলে দিল রেল,
মিলবে তৎকাল সুবিধাও। তৎকাল বুকিং এর 120 দিন আগে ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা পুনরায় ফিরে এলো ভারতীয় রেলে। রেলমন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে যে 30টি রাজধানীর মতো ট্রেন চলছে এবং 1 জুন থেকে যে 200টি ট্রেন চালু হবে তাদের তৎকাল কোটা ফিরিয়ে আনা হচ্ছে এবং একই সঙ্গে 120 দিন আগে আসন সংরক্ষণ এবার থেকে আপনারা করতে পারবেন। এছাড়াও রেল জানিয়েছে এই সব ট্রেনে পার্সেল এবং মালপত্র বুকিং করা যাবে। দীর্ঘ লকডাউন চলার পর একটু একটু করে স্বাভাবিক অবস্থায় ফেরার যে চেষ্টা করছে ভারতীয় রেল তারও ইঙ্গিত মিলল এই সিদ্ধান্তে। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে এখনও পর্যন্ত যেসব ট্রেনের ঘোষণা করা হয়েছে তার জন্য আগাম টিকিট কাটার সময়সীমা 30 দিন থেকে বাড়িয়ে 120 দিন করার ব্যাপারে রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে। এই 230টি ট্রেনেই পার্সেল এবং লাগেজ বুকিং করা যাবে। রেলের ঘোষণা অনুযায়ী আগাম টিকিট বুকিংয়ের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে 31 মে সকাল 8টা থেকে। ওই দিন থেকে তৎকাল কোটাতেও টিকিট কাটতে পারবেন আপনারা। 1 জুন থেকে টাইম টেবিল মেনে 200টি যাত্রী ট্রেন চালু করছে ভারতীয় রেল। ওই ট্রেনগুলোতে যেমন এসি কোচ থাকবে তেমনই থাকবে নন এসি কোচ। অন্যদিকে দেশ জুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। দেশে জারি হতে চলেছে লকডাউন 5.0 অর্থাৎ পঞ্চম দফার লকডাউন আসতে চলেছে। লকডাউন কিন্তু বাড়তে চলেছে। বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী অমিত শাহ। চতুর্থ দফার লকডাউন শেষ হতে আর মাত্র 3 দিন বাকি। তার ঠিক আগেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানতে চাইলেন লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে তাদের মতামত, পাশাপাশি রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ করোনা মোকাবিলার কৌশল নিয়েও সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি আলোচনা করেন। প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহই আলোচনা কমপ্লিট করেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য পঞ্চম দফার লকডাউন নিয়ে তিনি আলোচনায় বসলেন। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে পঞ্চম দফার লকডাউন নিয়ে আলোচনায় বৈঠকে বসলেন। মুখ্যমন্ত্রীদের পরামর্শ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনে করা হচ্ছে লকডাউন আরও 14 দিন বাড়ানো হবে। 14 জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হবে। পঞ্চম দফার লকডাউন কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে 14 জুন পর্যন্ত করা হবে বলেই মনে করা হচ্ছে। এ নিয়ে চূড়ান্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার। তো তখনই কিন্তু একেবারে চূড়ান্ত বিস্তারিত তথ্য আমরা পেয়ে যাব।